আজি উচ্চতম ন্যায়ালয়ত খসড়া সংক্রান্তত শুনানি অনুষ্ঠিত হয়েছিল। ডক্টর হীরেণ গোহাই, অজিত কুমার ভূঁয়া আর জাতীয় পরিষদের হয়ে লুড়িনজ্যোতি গগৈ খসড়ার বিরুদ্ধে আচরণ করে আবেদন করেছিল। কপিল সিবালে বিরোধী পক্ষের হয়ে আদালতত যুক্তি প্রদর্শন করে, কিন্তু সমগ্র বিষয়বস্তুর পিছত উচ্চতম ন্যায়ালয়ে নির্দেশনা জারি করে যে খসড়ার কাম পূর্ণগতিত চলি থাকিব। অবশ্যে কেন্দ্রীয় সরকারক এই সংক্রান্ত শপথনামা দাখিল করবলে নির্দেশ জারি করে। ইয়ার অর্থ এইটাই যে খসড়ার প্রক্রিয়াটা স্থগিতাদেশ নয়, যি ধরনের নির্বাচনী আয়োগে খসড়া প্রস্তুত করেছিল, যিদরে সমষ্টি নির্ধারণ করেছিল, সেইমতেই প্রচেষ্টা চলাব। অর্থাৎ আগন্তুক লোকসভা নির্বাচনত এই সমষ্টির ভিত্তিত যি ধরনের খসড়া প্রস্তুত করা হয়েছে সেইমতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছিল। আদালতত কপিল সিবালে আজি মুখ্য ন্যায়াধীশের ওচৰত কেনেকৈ যুক্তি আগবঢ়াইছিল সেই বিষয়ে বিতং তথ্য আমি আপনাদের সদরি করব ওলাইছো। সমষ্টির পুনর নির্ধারণ আইনমতে একটা প্রক্রিয়ার মাজরে হব লাগে। এখন সমষ্টি পুনর নির্ধারণের আয়োগ থাকিব লাগে। প্রতিটি সমষ্টির জনসংখ্যা সমানুপাতিক হব লাগে। 2002 চনের আইনত এই প্রক্রিয়া সন্নিবিষ্ট আছিল। 2008 সংশোধনী ঘটাই 10A ধারা যোগ করা হয়। দেশের কিছু অংশত নিরাপত্তাজনিত কারণের বাবে এই সংশোধনী করা হয়েছিল। সমগ্র উত্তর পূবত সাময়িকভাবে সমষ্টি পুনর নির্ধারণ স্থগিত রখা হয়। ইয়ার আধার কি? ইয়ার আধার লোকপিয়ল। 2026 চনত পরবর্তী লোকপিয়ল প্রকাশ পাব। তার মানে এই প্রক্রিয়া 2011 পিয়লর আধারত হয়েছে? নহয়, 2001 পিয়লর ভিত্তিতে হয়েছে। 2011 ভিত্তিত কেবল জম্মু কাশ্মীরত হয়েছে। সরকারে অসমক এই প্রক্রিয়ার পৰা আঁতৰাই নির্বাচনী আয়োগের দ্বারা সমষ্টি পুনর নির্ধারণ করেছে। কিন্তু তার বাবে ধারা 8A নাই জানো? মই সেয়াও প্রত্যাহ্বান জানাইছো। তেন্তে ধারা 8A এবার চাব লাগিব। যদি ধারা 8A মতে এয়া হয়েছে তেনেহলে এই ধারা প্রত্যাহ্বান জানাবর যোগ্য। আপনি কব খুঁজে যে ধারা 8A প্রত্যাহ্বান জানাব পারি, কিয়নো 10A অধিকার জনপ্রতিনিধিক দিছে আর ধারা 8A নির্বাচন আয়োগক দিছে। এয়া দেশের ইতিহাসত কেতিয়াও হওয়া নাই। আজি যদি এইটো করা হয় একই প্রক্রিয়া আন রাজ্যতো করা হব। তেওঁলোকে আনকি জনসংখ্যার অনুপাত মতেও করা নাই। সংসদে এক ব্যতিক্রমের দ্বারা 8A মতে 4খন রাজ্য দায়িত্ব নির্বাচন আয়োগের উপর ন্যস্ত করা হয়েছিল। যদিহে 8A খারিজ করা নহয়, আমি আপনার আবেদনের প্রতি জাননি করে দিম। সাংবিধানিক সুবিধাত আমি স্থগিতাদেশ দিব নোৱাৰো। 15 বছর পূর্বে এই ধারা সংযোজন করা হয়েছিল। এই ধারা মতে এই কেখন রাজ্যত নির্বাচনী আয়োগই সমষ্টি পুনর নির্ধারণ করিব। কিন্তু এয়া 20 জুনত আরম্ভ করা হয়েছে। এই সংবিধানের পরিপন্থী হব নোৱাৰে, তেওঁলোকে এনেদরে করিব নোৱাৰে। আমার প্রত্যাহ্বান জানার অধিকার আছে। আমাক এক সপ্তাহ 10 দিনের সময় দিয়ক। আকাশখন খহি নপরে আমাক সময় দিলে আমি কিদরে সমষ্টি পুনর নির্ধারণের প্রক্রিয়াটা স্থগিতাদেশ দিব পারো? সলিসিটর জেনারেলক জাননির উত্তর দিবলৈ নির্দেশ। 2002 চনের সমষ্টি পুনর নির্ধারণ আইন মতে 10A ধারা আর 2008 চনত সন্নিবিষ্ট করা হয়েছিল। এই ধারা মতে রাষ্ট্রীয় নিরাপত্তার অখণ্ডতার প্রতি ভাবুকি থাকলে রাষ্ট্রপতিয়ে সমষ্টি পুনর নির্ধারণ স্থগিত রাখব পারে। যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হয় তেনে পুনের এই প্রক্রিয়া আরম্ভ করবলে নির্বাচনী আয়োগক অনুমতি দিব পারে। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।